এটা আমাদের স্কুলের শিক্ষক মশাইরা লক্ষ্য করলেন যে আমাদের স্কুলের যে মিড ডে মিল রুম কিচেন রুম আছে মিড ডে মিলের, সেই কিচেন রুমের তালা ভাঙা, এবং যখন ওরা দেখলেন যে তালা ভাঙা এবং ভেতরে দেখলেন যে মিড ডে মিল যে রান্না হয় যে চুলা, সেই চুলা নেই। প্রাইমারি সেকশন এবং নুন সেকশন দুইটা কিচেনেরই চুলা নেই, যে যার মাধ্যমে রান্না হয় সেই চুলা অনুপস্থিত, মানে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা গতদিন লক্ষ্য করা গেছে, ঘটনা হয়তো এর আগের দিনও ঘটে থাকতে পারে, কারণ মিড ডে মিল এখানে বন্ধ আছে, স্কুলে সিবিএসই পরীক্ষা চলছে, মিড ডে মিল হচ্ছে না কিছুদিন ধরে, এবং এটা কিছুদিন ধরে বন্ধ ছিল। তো এটা গতকালকে লক্ষ্য করা গেছে যে এরকম তালা খোলা আছে, তালা মানে ভাঙা আছে। তো এটা গতকালকে বিকালে আমরা লক্ষ্য করেছি, এবং আজকে আমরা এটা থানায় একটা ইনফরমেশন দিয়ে রাখবো, মানে এফআইআর করবো এই ব্যাপারে যে চুরি হয়ে গেছে। তো এটাই হচ্ছে ঘটনা আর কি। সিসি ক্যামেরা তো এখানে দেখা যাচ্ছে ছিল, এটা হ্যাঁ সিসি ক্যামেরা ছিল, কিন্তু আমরা দেখলাম যে সিসি ক্যামেরার যে ক্যামেরাটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো কেউ বা কারা ক্যামেরাটাকে এভাবে ঘুরিয়ে রেখেছে যে এটার মধ্যে কিছু আসে আসে মানে ইয়েটা আসছে না, পিকচারটা আসছে না। এটা আমাদের স্কুলে এটা নতুন ঘটনা নয়, চুরির ঘটনা আমাদের গত 2-3 মাস আগেও একবার হয়েছে, এবং এর আগেও আমি স্কুলে আসার পর আরও 1-2 বার হয়েছে চুরি। গতদিন যেটা চুরি হয়েছিল 2 মাস আগে, সেটা ওই সমস্ত জানলাগুলো অ্যালুমিনিয়াম যে হিট এবং কাঁচ এগুলি খুলে ফেলা হয়েছিল। খুলে যদিও তারা নিতে পারেনি, কারণ আমাদের স্কুলের যে হোস্টেলের ছাত্ররা ওরা দেখে ফেলেছে রাত্রিবেলা যে এরকম একটা কিছু শব্দ হচ্ছে বা দেখেছে, ওরা লক্ষ্য করেছে এবং এসে চারিদিক স্কুল তারা ঘেরাও করেছে, এবং যার দরুন চুর দল পালিয়ে গেছে এখান থেকে, তারা কিছু নিতে পারেন, তার বস্তা ফেলে গেছে। তো এরকম একটা ঘটনা হয়েছে। তার আগেও আমরা লক্ষ্য করলাম যে আমাদের সমস্ত আলমিরা ভাঙা স্কুলে, প্রায় 14টা আলমিরা স্কুলের ভাঙা অবস্থায় খোলা অবস্থায় আছে, এবং ভাঙা আলমিরা এবং টাকা পয়সা কিছু ছিল যেগুলো যারা পেয়েছে সব নিয়ে গেছে আগের চুরির ঘটনাগুলো। তো আমাদের স্কুলে এরকম ঘটনা ঘটছে, এর আগে আমি আসার আগেও নাকি অনেকবার হয়েছে চুরির ঘটনা। তো আমাদের এই শহরের প্রাণকেন্দ্রে গুজন স্কুলে এরকম ঘটনা প্রায়শই হচ্ছে, এবং এটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার সবার জন্য, কারণ আমাদের স্কুলে অনেক দামি জিনিসপত্র, কম্পিউটার আছে, অনেক দামি জিনিসপত্র আছে, কোন সময় এগুলিও মানে চুরি হয়ে যায়, এগুলো আমাদের কাছে একটা চিন্তার উদ্বেগের বিষয়। স্যার আপনার নাম? শুভ নামটা? আমার নাম সুব্রত কুমার ভট্টাচার্য, প্রিন্সিপাল গুজন হাই সেকেন্ডারি স্কুল। থ্যাংক ইউ। সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে, কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেড 1 মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি খানি দিয়ে, তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে। পিয়ার গোল্ড কাচ্চি খানি আগমার গ্রেড 1 মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয়। 100% খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা-3, কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি 100% বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেড 1 কাচ্চি ঘানি তেল, স্বাদ ও গন্ধে ভরপুর, যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেড 1 মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চি ঘানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ, যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু, পিয়ার গোল্ড কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে? কোন বিষয় পড়াবেন, কিভাবেই পড়াবেন, কার কাছেই বা পড়াবেন, আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ? আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা, ক্যালকুলাস হোম কোচিং সেন্টার, এবার ত্রিপুরার রাজধানী আগরতলায়। বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই, ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিংযুক্ত শিক্ষক, চিন্তামুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে, আপনার শিক্ষক বেছে নিন আপনারাই। তাই আমরা দিচ্ছি প্রথম 2 সপ্তাহ ফ্রি ট্রায়াল, ভালো লাগলেই পড়াবেন। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে। ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9368014223 অথবা 6009736933 নম্বরে, অথবা মেইল করুন calculuscoachingcenter@gmail.com, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.calculushomecoachingcenter.com।